বাংলাদেশ থেকে যারা দিল্লিতে গিয়েছেন তারা জেনে থাকবেন যে দিল্লির রেস্টুরেন্টগুলোতে একটা মাটনের গ্রেভি সার্ভ করা হয় যার টেস্ট হয়ে থাকে অসাধারণ বাসাতে রান্না করলে কোনোভাবে যেন সেই গ্রেভিটা পারফেক্ট হয় না আর টেস্টটাও ওই রকম অসাধারণ হয় না কারণ ওই রেস্টুরেন্টগুলোতে সিক্রেট কিছু মশলা ব্যবহার করা হয় এবং থাকে সিক্রেট কিছু টিপস যা হুবহু ফলো না করলে ওই পারফেক্ট টেস্টটা আসা সম্ভব নয় কিন্তু খুব সহজে আপনি কিভাবে বাড়িতে দিল্লির রেস্টুরেন্টগুলোর মতো মাটন গ্রেভি তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অসাধারণ সাথে সে মাটন গ্রেভিটা তৈরি করতে হলে প্রথমে আপনাকে একটা মশলা তৈরি করতে হয় সেজন্য মিক্সারের জারে আমি দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিচ্ছি প্রায় সাত আট টুকরো বাদাম সেই সাথে দিয়ে দিচ্ছি চারটা বাদাম দিয়ে দিচ্ছি এক টুকরো জৈত্রী কতটুকু জৈত্রী নিয়েছি স্ক্রিনে দেখে নিন আসলে পরিমাণটা বলা কষ্টকর কারণ পরিমাণে খুবই অল্প একটা জায়ফলের উপরের খোসাটা ফেলে দিয়ে সেটাকে ছয় টুকরো করে নিয়েছি এবং সেখান থেকে একটা টুকরো দিয়ে দিলাম এখন নিয়ে নিচ্ছি সাত আট টুকরো শুকনো মরিচ এই মরিচগুলোকে কিন্তু আমি ভেজে নেই নি কাঁচায় ব্যবহার করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এই আস্ত ধনিয়া এবং আস্ত শুকনো মরিচের পেস্টটাই কিন্তু আপনাকে রান্নার অথেন্টিক টেস্টটা এনে দিবে তাই এই দুটো জিনিস কোনোভাবে স্কিপ করা চলবে না এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালো মতো পেস্ট করে নিতে হবে এই পেস্টটাই কিন্তু আপনাকে রান্নার আসল টেস্টটা এনে দেবে মশলাটাকে এরকম স্মুথলি পেস্ট করে নিতে হবে যেন শুকনো মরিচ ধনিয়ার কোনো প্রকার দানা এর মধ্যে থেকে না যায় এখানে আমি এক কিলো পরিমাণ মাটন নিয়েছি এবং এই মাটনগুলোকে রেগুলার কাটিং করে নিয়েছি আর মাংসগুলো কিন্তু দেখুন শুধু সলিড মাংস নয় হাড় চর্বি সহ মাংস ব্যবহার করেছি এই রান্নাটাতে কিন্তু হাড় চর্বি সহই মাংস নিতে হবে হলে গ্রেভিটা পারফেক্টলি হবে না কারণ এই মাংসের তেল এবং হাড় থেকে যেই তেলটা নিশ্চিত হবে সেটা দিয়েই গ্রেভির পারফেক্ট থিকনেসটা আসবে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং এই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিল্লির রেস্টুরেন্টগুলোর মতো পারফেক্ট ঝাঁজ যা টেস্ট পেতে হলে কিন্তু সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে এরপর যে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছয় টুকরো দারুচিনি এবং দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে আমি ভালো করে ফাটিয়ে বীজগুলো বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং দুটো তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলো থেকে ভালো মতো সুগন্ধ বের না হওয়া পর্যন্ত চুলার আচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে যখন এগুলো থেকে অ্যারোমা তৈরি হবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা একটা করে বাটা মশলা দিবেন এবং একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন যেহেতু এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করা হয়নি বাটা মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আবার একটু ভালো করে চেড়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা মশলাগুলো গন্ধটা চলে যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিনিট এগুলো কষানোর পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এই মাংসের গ্রেভিটা কিন্তু একটু ঝালি হয়ে থাকে আর যেহেতু আমরা বাটা মশলাতে শুকনো মরিচ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে মরিচের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন একটু এটা কষিয়ে নিচ্ছি যতক্ষণে এটা থেকে তেলটা এরকম সেপারেট হয়ে আসবে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা পানি ঝরানো মাটনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি এখন এই মশলাগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব এবং এই পর্যায়ে চোলার আসটা থাকবে মিডিয়ামে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন মোটামুটি বারো থেকে পনেরো মিনিট কষিয়ে নিলেই এনাফ অনেকেরই অভিযোগ থাকে মাটন রান্না করলে একটা গন্ধ থেকে যায় আসলে মাটনটাকে যদি আপনি ভালো করে না কষান তাহলে এই গন্ধটা থাকতে পারে তবে আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনি সেম প্রসেসিংয়ে সেম মশলা দিয়ে আর টিপস বাই টিপস ফলো করে রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাটনের কোনো প্রকার গন্ধই থাকবে না এমনকি এই রেসিপিটা আপনার কাছে এতই ভালো লাগবে যে এরপর থেকে আপনি মাটনকেও কিন্তু বিপের মতোই পছন্দ করতে শুরু করবেন এই পর্যায়ে কিন্তু অবশ্যই অনবরত নেড়েচেড়ে কষাতে হবে যেহেতু কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি তাই নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে মোটামুটি দশ মিনিট কষানোর পরে এখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন লবণটা অ্যাড করার পরে আবারও এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন লবণটা সম্পূর্ণ চিকেনের সঙ্গে খুব ভালো মতো মিশে যায় লবণটা অ্যাড করার পরে আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে কষিয়ে নিতে হবে এবং এই পর্যায়েও কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না কষাতে কষাতে যখন দেখবেন মাংস থেকে এরকম তেল ছাড়া শুরু হয়েছে আর মাংসের উপরে তেল উঠতে শুরু হয়েছে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে সে বেটে রাখা মশলাটা বাদাম শুকনো মরিচ সহজে যে মশলাটা আমরা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটার সঙ্গে মাংসটাকে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে কোনো প্রকার পানি ছাড়া এটাকে আরও দশ মিনিট ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু এই পর্যায়ে মরিচ বাটা দিলে মরিচের গন্ধ থেকে যাবে কি না বা ঝালটা অন্যরকম লাগবে কি না খেতে আসলে না এমন কিছুই হবে না বরং এর জন্য টেস্টটা আরও অনেক বেশি পারফেক্ট হবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনি যতটা ভালো করে মাংসটাকে কষাতে পারবেন মশলাটা কিন্তু তত ভালো মতো মাংসের সঙ্গে মিশে যাবে এবং টেস্টটাও ততটাই বেশি ভালো হবে কষাতে কষাতে যখন দেখবেন এরকম মাংস থেকে তেলটা সেপারেট হয়ে আসছে আর মশলাগুলো অনেকটা ঘনমতো হয়ে এসেছে সেই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ গরম পানি আর এই পানিটা আমি মিক্সারে জার ধুয়ে নিয়েছি যে কারণে পানির রংটা এই রকম চেষ্টা করবেন এরপর যে গরম পানিটাই ব্যবহার করতে তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হবে আর ঠান্ডা পানি দিলে দেখা যায় অনেক সময় মাংসটা সহজেই সিদ্ধ হতে চায় না এখন একটা ঢাকনা দিয়ে আমি মাংসটাকে ঢেকে দিব এবং চুলার আঁচটা লোতে রেখে বিশ মিনিটের জন্য এটাকে রান্না করতে দেবো আর পাঁচ থেকে ছয় মিনিট পরপর ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো যেন নিচে পোড়া লেগে না যায় প্রায় বিশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি এটা ঢাকনা খুলে প্রায় চার থেকে পাঁচবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন মাংসে আমি যে পানিটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এটা থেকে তেল ছাড়তেও শুরু হয়েছে এখন আমি মাংসটাকে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো এই রান্নাটাতে অবশ্যই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে এর যে পারফেক্ট রঙ এবং পারফেক্ট টেস্ট সেই দুটো আসবে আর গরম মশলার গুঁড়োটা অ্যাড করার পরে কিন্তু এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন গরম মশলার গন্ধটা সম্পূর্ণ মাংসের মধ্যে খুব ভালো মতো ছড়িয়ে যায় পাঁচ ছয় মিনিট কষাতে কষাতে দেখবেন এটা থেকে আর একটু তেল ছেড়ে দিয়েছে যখন দেখবেন মাংসের উপরে এরকম তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ গরম পানি এই পানিটা কিন্তু আমাদের মাসে ব্যবহার করা লাস্ট পানি যদি এই পর্যায়ে মনে হয় যে আপনার মাংসটা সিদ্ধ হতে এখনও অনেকটাই সময় লাগবে তাহলে এখানে এক কাপ পানি না দেওয়া হাফ কাপ পানি দিয়ে মাংসটাকে আরও একটু কষিয়ে নেবেন এবং তারপরে এখানে এক কাপ পানি অ্যাড করবেন আমার মাংসটা প্রায় এইটি পারসেন্ট কুকড হয়ে গিয়েছে তাই এই পর্যায়ে মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর কোনো পানির রান্নাতে প্রয়োজন নেই এখন এই পানিটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ছোলার আজটা মাঝারিতে রেখে এটাকে আমি আরও বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রান্না করব এবং মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দেবো প্রায় বিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি মাসে যে পাইটি ইউজ করেছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এর মধ্যে আর সামান্য একটু পানি আছে এই পানিটা কিন্তু কোনোভাবেই শুকিয়ে ফেলা যাবে না তাহলে গ্রেভিটা কিন্তু পারফেক্ট হবে না আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই যে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আবার একটু ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে কষিয়ে নিব এই মাংস রান্নার মেন প্রসেসিংটাই কিন্তু বারবার মাংসটাকে কষানো আপনি যত ভালো করে এটাকে কষাতে পারবেন এর টেস্টটাও তত বেশি ভালো হবে এবং গ্রেভিটাও ততটাই পারফেক্ট হবে এই যে আমি চুলার আঁচটা একদম লোতে করে দিচ্ছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও দশ মিনিটের জন্য আর এর মাঝে কিন্তু ঢাকনাটা একবারও খুলব না কারণ চুলার আঁচটা আমি লোতে রেখেছি নিচে পুড়ে লেগে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনাই নেই দশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখুন মাংসের যে এক্সট্রা পানি সেটাও শুকিয়ে গিয়েছে আর উপর থেকে খুব ভালো মতো তেলও উঠে এসেছে আমরা যদি চুলার আঁচটা সর্বোচ্চতে রেখে বা মিডিয়ামে রেখে এই মাংসের গ্রেভিটাকে পারফেক্ট করতে যেতাম তাহলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারতো বা কালো হয়ে যেতে পারতো তো সেই জন্য লো আছে যদি এটাকে আপনি দমে রেখে দেন সেই ক্ষেত্রে মাংসের পানিটাও শুকিয়ে যাবে এরকম উপর থেকে তেল উঠে গ্রেভিটা খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে ঠিক এরকমই একটা গ্রেভি কিন্তু রেস্টুরেন্টগুলোতে সার্ভ করে থাকে আপনারা গ্রেভিটা একটু দেখলেই বুঝতে পারবেন কাছ থেকে যে এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম এবং এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিব এখন একটু কাছ থেকে দেখুন এর রঙটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর থিকনেসটা ঠিক কতটা পারফেক্ট এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই যা আছে শুধু মশলা আর তেলের একটা মিশ্রণ এরকম পারফেক্ট একটা গ্রেভি কিন্তু রেস্টুরেন্টগুলোতে সার্ভ করে থাকে দিল্লির রেস্টুরেন্টগুলোতে সাধারণত ঝরঝরে বাসমতি ভাতের সঙ্গে এটা সার্ভ করা হয়ে থাকে তবে প্লেন পোলাও বা আমাদের দেশের মিনিকেট চালের ভাতের সঙ্গেও কিন্তু এটা অনেক ভালো লাগবে বিশ্বাস না হলে একবার বাসায় তৈরি করে দেখুন এর টেস্টটা এত ভালো যে এরপর থেকে যাদের খাসির মাংস খেতে অরুচি ছিল তাদের অরুচিটা একদমই উঠে যাবে আর অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে দেখা হবে নতুন কোনো পর্বে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন